বছরের প্রথম সূর্যগ্রহণ হবে আজ সোমবার 8ই এপ্রিল সোমাবতী অমাবস্যার দিনে। এটি একটি পূর্ণগ্রাস সূর্যগ্রহণ যা প্রায় 54 বছর পর ঘটছে। এর আগে 1971 সালে এমন সূর্যগ্রহণ দেখা গিয়েছিল। সূর্যগ্রহণকে অশুভ মনে করা হয়, এ বিষয়ে বিভিন্ন মতপার্থক্য রয়েছে। জ্যোতিষীদের মতে গ্রহণের সময় রাহুর প্রভাব বৃদ্ধি পায়, যার কারণে আমাদের জীবনের সঙ্গে সম্পর্কিত সমস্ত কিছু প্রভাবিত হয়। এর জন্য গ্রহণকালে কোন শুভ কাজ করা নিষেধ জেনে নিন। সূর্যগ্রহণের সময় কী কী করবেন আর কী কী করবেন না। সূর্যগ্রহণ কী? সূর্যগ্রহণে পৃথিবী ও সূর্যের মাঝে চলে আসে চাঁদ, আর এমন অবস্থানে আসে যে চাঁদ সূর্যের আলোকে সম্পূর্ণরূপে ঢেকে দেয়। এই সময় কয়েক সেকেন্ডের জন্য, আবার কখনও কখনও কয়েক মিনিটের জন্য আকাশ এতটাই অন্ধকার হয় যে মনে হয় সেটা রাতের আকাশ, আর একেই বলা হয় পূর্ণগ্রাস সূর্যগ্রহণ। এছাড়াও বলয় গ্রাস ও আংশিক সূর্যগ্রহণও হয়ে থাকে। কোন কোন দেশ থেকে এবারের এই সূর্যগ্রহণ দেখা যাবে? কানাডা, মেক্সিকো, মার্কিন যুক্তরাষ্ট্র, প্রশান্ত মহাসাগরীয়, আটলান্টিক এবং আন্টার্কটিকা প্রভৃতি জায়গায় এই গ্রহণ দেখা যাবে। পাকিস্তান, শ্রীলঙ্কা, নেপাল, ভারত, বাংলাদেশ প্রভৃতি দেশে এই গ্রহণ দেখা যাবে না। সূর্যগ্রহণের সময়কাল ভারতীয় সময় অনুযায়ী সূর্যগ্রহণ 8 এপ্রিল রাত 9টা 12 মিনিটে শুরু হবে এবং 1টা 20 মিনিটে শেষ হবে। বাংলাদেশ সময় রাত 9টা 43 মিনিট থেকে রাত 2টা 52 মিনিট পর্যন্ত এই সূর্যগ্রহণ হবে। এই গ্রহণের সময়কাল 4 ঘন্টা 25 মিনিট। এর জন্যই ভারত, বাংলাদেশ অথবা তার আশপাশ অঞ্চল থেকে এই গ্রহণ দেখা যাবে না। এই সূর্যগ্রহণের সময় কী কী করবেন এবং কী কী করবেন না। বিভিন্ন বিশ্বাস মতে সূর্যগ্রহণের সময় খাবার খাওয়া উচিত নয়, তাছাড়াও গর্ভবতী মহিলাদের বিশেষ সতর্কতা অবলম্বন করতে হয়। আসলে এগুলো নিছকই কুসংস্কার। তবে সূর্যগ্রহণের সময় খালি চোখে সূর্যের দিকে তাকানো চোখের পক্ষে বিপজ্জনক। সূর্যের অতি বেগুনি রশ্মি চোখের কোমল টিস্যুকে নষ্ট করে দিতে পারে, তাই এটি দেখতে হলে বিশেষ সানগ্লাসের প্রয়োজন। তবে 2024 সালে এটাই যে শেষ সূর্যগ্রহণ হবে তা নয়। এটি হলো প্রথম সূর্যগ্রহণ। দ্বিতীয় সূর্যগ্রহণ 2রা অক্টোবর তথা 2 অক্টোবর 2024 সালে ঘটবে।